তারপরে আছে সুরা বাকারা এবং সুরা আলী ইমরান। সুরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। সুরা বাকারার তেলাওয়াতে বরকত নেমে আসবে, সুরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে জীবনে আক্ষেপ নেমে আসবে। মনে রাখবেন, সুরা বাকারার তেলাওয়াত করলে জীবনে বরকত নেমে আসবে, আর সুরা বাকারার তেলাওয়াত যে ছেড়ে দিবে তার জীবনে আক্ষেপ নেমে আসবে। জীবনে কত আক্ষেপ, চাকরি পাচ্ছি না আক্ষেপ, ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ, পরিবারের শান্তি নেই আক্ষেপ, অনেক আক্ষেপ, তাই না? জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আপনি আমি সুরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিয়েছি। সুরা বাকারার তেলাওয়াত শুরু করেন, দেখবেন জীবনে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সুরা বাকারা এবং আলে ইমরান আপনার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাআল্লাহ। পরকালে সুপারিশ করা চারটাখানি কথা না, ওই দিন কোনো মানুষ কোনো মানুষের জন্য কি করবে না, সুপারিশ করতে পারবে না সাধারণভাবে, আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয়। এই সময়ে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কোরআনের সুরা, আপনার সাদাকা, শহীদগণ, ওলামায়ে কেরাম, নবী, তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা। তবে এর তো কিছু শর্ত আছে, এমনি এমনি সুপারিশ করবে, শর্ত আছে, কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে, কাজই নাই বোনাস কিভাবে পাবে। সুরা বাকারা এবং আলী ইমরান তেলাওয়াত করবেন। এরপরে আছে সুরা বাকারার শেষের তিন আয়াত, কয় আয়াত, অথবা দুই আয়াতও করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা, রাতের বেলা মানে ওই পশ্চিমাদের মতো রাত নয় যে বারোটার পরে রাত শুরু হয়, এমন নয়। রাতের সংজ্ঞা তো এখন আমরা বুঝি না, আমরা মনে করি রাত বারোটা থেকে দিন বারোটা এরকম মানিয়েছি না। ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে, সূর্য ডুবে গেছে আপনার রাত শুরু, আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু। আমাদের তো, আমরা তো ব্রেইন ওয়াশ জাতি, যা বুঝিয়েছে তাই বুঝেছি আর কি। ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে, সূর্য ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন। সেটা হচ্ছে সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়বেন, সারা রাত ইবাদত করলে যে নেকি পেতেন এই তিনটা আয়াত তেলাওয়াত করলে সে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্যের যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, সুরা বাকারার এই শেষের তিন আয়াতের কারণে। মুখস্থ আছে কয়জনের, হাত তোলেন। সুরা বাকারার শেষের তিন আয়াত কয়জনের মুখস্থ আছে? তাহলে চিন্তা করেন আল কোরআনের আলো ঘরে ঘরে কেন জ্বলবে না? প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢোকেনি এখনো, ঢুকেছে? কোরআন আছে আপনার ঘরে, বাবা মারা গেলে বের করবেন, 40 দিনের দিন বের করবেন, বিবাহ বার্ষিকীর দিন বের করবেন, নতুন একটা ব্যবসা খুললে বের করবেন, বা বড় কোনো এক্সাম আছে এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের করবেন, অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোনো হুজুরকে দ্বারা পড়াই নেবেন, নিয়ে সোয়াব বক্সাই নেবেন। আচ্ছা, সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না? এটা আমার একটা প্রশ্ন, তো ভেবে আমাকে উত্তর দিয়েন। যে মনে করেন আমি কোরআন, আপনি আমাকে বাসায় ডাকলেন, ডেকে বললেন একটা খতম কোরআন পড়িয়ে দিতে, দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সাই দিব, তা আমি যদি দোয়ায় বলি আল্লাহ আমার আমল নামে যত গোনা আছে সব ওরা দিয়ে দাও, এটা বক্সানো যাবে না? চিন্তার বিষয়। কিন্তু তো কোরআন আমরা বের করি এই সব অকেশনে, অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন, বাবার জন্য দোয়া চাচ্ছেন, অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন, দোয়া করে বাবার জন্য মাগফিরাত কামনা করছেন। নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারছেন না, জানাজার নামাজ পড়াতে পারছেন না, তার জন্য দোয়া করতে পারছেন না, সব কিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছেন, এটাকে একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য কিনা, এটাকে সুসন্তানের বৈশিষ্ট্য কিনা? কোরআনকে আমরা এভাবে অবমূল্যায়ন করছি না? নিজের পড়া উচিত, নিজে গবেষণা করা উচিত, নিজের বোঝা উচিত, মানুষের উপর নির্ভরশীলতা কমানো উচিত। হ্যাঁ, যেটা আপনি বুঝবেন না সেটা অবশ্যই আপনি এমন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যাদের কাছে এগুলোর জ্ঞান আছে। আপনি জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন যখন বুঝবেন না, তাই বলে কি কোরআনের সবই বুঝবেন না? কিছু তো বুঝবেন, মুহকামাত বিষয়গুলো বুঝবেন, হয়তো জটিল বিষয়গুলো বুঝবেন না, এগুলো জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আরো অনেক আয়াত আছে, সূরা হাশরের শেষ তিন আয়াত আছে না, মুহূর্ত আছে, সকাল সন্ধ্যায় পড়বেন, পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। সূরা ইয়াসিন মুহূর্ত আছে,
সুরা ইয়াসিন মুখস্থ করবেন, খুবই খুবই শক্তিশালী একটা সুরা, খুবই শক্তিশালী। সুরা ফালাক নাস ইখলাস মুখস্থ আছে? সকালে এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে, কয়বার? প্রত্যেকটা সুরা একবার একবার একবার, আবার একবার একবার একবার, আবার একবার একবার একবার, তিন তিন তিন, নয়বার করে পড়বেন। আর রাতে যখন ঘুমাবেন তখন আবার তিনবার করে পড়বেন, পরে হাত দুটোকে একত্রিত করবেন, একত্রিত করে ফু দিবেন, দিয়ে সারা গা মাসাহ করবেন, তারপর ঘুমাবেন। পারবেন? আল্লাহ তৌফিক দান করুন। সুরা কাফেরুন কোনটা? কুল ইয়া আইয়ুহাল কাফেরুন। রাতে ঘুমানোর সময় একবার পড়বেন, পড়া যাবে ইনশাআল্লাহ। ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ পাক শিরিকের পাপ থেকে বাঁচাবেন। কি থেকে বাঁচাবেন? আর ওই যে বললাম হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় একটা পাপ থাকবে কমন, সেটা হচ্ছে শিরক। সেটা যে শিরক সেটা আমি এভাবে বুঝেছি যে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিকের পাপ মাফ করবেন না, বাকি যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দিবেন। আল্লাহ পাক তার সাথে শিরিকের পাপ মাফ করবেন না যদি তওবা না করে মারা যান, এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। তো যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছে হাজারে 999 জন, তাদের আমল নামায় কিসের পাপ থাকতে পারে? অন্য পাপ থাকলে তো আল্লাহ পাক মাফ করে দিতেন নিঃসন্দেহে। এখানে কিসের পাপ আছে? শিরকের পাপ আছে। আর এই শিরক নিয়ে অনেকদিন বলেছি, আরো একবার বলছি, তিন ভাবে শিরক হতে পারে আপনার। আপনার কথায় শিরক হতে পারে, আপনার কাজে শিরক হতে পারে, আপনার চিন্তা বা আকিদায় শিরক হতে পারে। কথায় হতে পারে, কাজে হতে পারে, চিন্তা বা আকিদায় হতে পারে। যেমন ধরেন কেউ চিন্তা করছে, বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ তাকে পরকালে নাজাত দিতে পারে, কেউ চিন্তা করছে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দের মালিক, আল্লাহ ছাড়া কেউ কল্যাণ অকল্যাণের মালিক, এরকম চিন্তা কারো আছে? আল্লাহ নাই, মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ থেকে হয় নাই, আল্লাহ আছেন ভালো আরও ইলা আছে, কারো চিন্তা এমন? এরকম চিন্তা হচ্ছে শিরকি চিন্তা, আকিদায় শিরক আছে। এই অবস্থায় মারা গেলে কোশ্চিন কেন জান্নাতে যাবে না? আমল করতে গিয়ে কেউ আমল করছে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ছে বা যে কোনো ইবাদত করছে, দিনের জ্ঞান অর্জন করছে দুনিয়া পাওয়ার জন্যে, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করছে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করছে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করছে, দোয়া করছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো কাজের মধ্য দিয়ে সে শিরক করছে। কথা বুঝতে পারছেন? কথার মধ্যেও মানুষ শিরক করে, যে তুমি না থাকলে আমি বাঁচতাম না, তোমার জন্যই সব হয়ে গেল, এই যে বলি তোমাকে ছাড়া বাঁচবো না, ভ্যালেন্টাইন্স অনেকে বলেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, ও শিরক। কথা বুঝতে পারেন? ডাক্তারটা ভালো ছিল বিধায় আমার মাকে বাঁচানো গেছে, নাবিক ক্যাপ্টেন ভালো ছিলেন বলেই জাহাজটা ডুবে নাই। কথা বুঝতে পারছেন? যে কেমন আছেন ভাই, যে আপনার দোয়ায় ভালো আছে, এটা বলি না আমরা, আপনার দোয়ায় ভালো আছে, আল্লাহর রহমতে অতপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না। আল্লাহর রহমতে বা আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় ভালো আছে বললে শিরক হবে না ইনশাআল্লাহ। যদি বলেন আপনার দোয়াতেই ভালো আছে, শিরক হয়ে যেতে পারে। কে আপনার উপকার করলো, আপনি বললেন যে আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, আল্লাহ এবং আপনি আমার উপকার করেছেন, শিরক হয়ে যাবে। যদি বলেন আল্লাহ অতপর আপনি, আল্লাহ অতপর আপনি উপকার করেছেন, শিরক হবে না। খুবই কেয়ারফুল থাকতে হবে কথা বলার সময়। আর আমরা তো এখন রাশিফলে বিশ্বাস করি না, রাশিফল, টিয়া পাখি, কবিরাজ, তারপরে ভবিষ্যৎবাণী, কত কিছু তো বিশ্বাস করে, আমাদের আকীদা তো কবে নষ্ট হয়ে গেছে আমরা জানি না। তো কথায় এক নম্বর কিসে? কথায়। দুই নম্বর কাজে। তিন নম্বর আকীদায়। এই তিনভাবে শিরক হতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন।